জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও এডুটিভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 4.1 এর মান নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে তোমাদের 4 এবং 5 নং প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা 6 এবং 7 নং প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সে পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখো, ইনশাল্লাহ তোমরা 6 এবং 7 নং প্রশ্নটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে 7 নং প্রশ্নটি তোমাদের কাছে অনেক বড় মনে হলেও এটাও কিন্তু তোমার একেবারে সেম, এটা আমাদের বর্গ নির্ণয়ের সূত্র ধরে করতে হবে। এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab + b² সূত্রে প্রয়োগ করা আছে। তো এখানে আমরা a + b² যে সূত্র রয়েছে বর্গ নির্ণয়ের সূত্র, a + b² = a² + 2ab + b² এই সূত্র ধরে আমরা 7 নং প্রশ্নটি সলভ করব। দেন 6 নং প্রশ্নটি লক্ষ্য করে দেখো, এখানে আছে a + 1/a = তোমার 4 হলে a^4 + 1/a^4 এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, মান নির্ণয়ের জন্য তোমাদের অবশ্যই মান নির্ণয়ের সূত্রগুলো এতদিনে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে তোমরা জানো যে মান নির্ণয়ের তোমার অনেকগুলো অনুসিদ্ধান্ত রয়েছে। তো এখানে লক্ষ্য করে দেখো, এখানে a^4 + 1/a^4 এটাকে কিন্তু আমরা স্কোয়ার করে তার উপরে আর একটা স্কোয়ার দিলে আমরা কিন্তু তার মান a^4 পাচ্ছি। একটু লক্ষ্য করে দেখো, a² / 2² যদি আমরা করে দেই তাহলে কিন্তু এটার মান কিন্তু হয়ে যায় a^4। অর্থাৎ a^4কে আমরা এভাবে ভেঙে নিব, তবেই আমরা a² একটি মান পেয়ে যাচ্ছি। এবং 1/a^4কে কিন্তু আমরা এভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে 1/a² / 2² যদি আমরা এটা করি তাহলে এটার মানও কিন্তু বন্ধুরা এটাই বজায় থাকে। তো বন্ধুরা, আমরা a^4কে ভাঙবো এভাবে এবং 1/a^4কে ভাঙবো এভাবে, তাহলে কিন্তু a² + b² সূত্রে প্রয়োগ করা যায়। একটু লক্ষ্য করে দেখো, এখানে a² + b² দুটি মান নির্ণয়ের সূত্র রয়েছে, একটা প্লাস দিয়ে আরেকটি হচ্ছে মাইনাস দিয়ে। তো দেখো, a² + b² = a + b² - 2ab, আর মাইনাস দিয়ে যদি তুমি লেখো তাহলে শেষে +2ab লিখতে হবে। a² + b² = a + b² - 2ab, আরেকটি হচ্ছে a - b² + 2ab, প্লাস নিলে তোমার মাইনাস করতে হবে শেষে, আর মাইনাস নিলে শেষে প্লাস করতে হবে। তো এভাবে ট্রিক্সে তোমরা a² + b² এর মান নির্ণয় সূত্রটি মনে রাখবে। তো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি 6 নং প্রশ্ন সলভ করব। আমাদের যেহেতু মানে রয়েছে a + 1/a, দ্যাটস ওয়াই আমাদের প্রয়োজন হচ্ছে তোমার a² + b² সূত্রে প্রয়োগ করব তোমার কোনটা a + b² - 2ab। অর্থাৎ মানে যদি প্লাস থাকে আমরা প্লাসেরটা ব্যবহার করব, আর মানে যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই মাইনাসের সূত্রটি ব্যবহার করব। কেন বন্ধুরা? কারণ প্লাসের মান বসানোর জন্য প্লাসেরটা নিব, আর মাঝখানে মাইনাস থাকলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব মাইনাসের মান বসানোর জন্য। তো বন্ধুরা, যেহেতু তোমার এখানে প্লাস রয়েছে, দ্যাটস ওয়াই আমরা a² + b² প্লাসের সূত্রটি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে a² + b² = a + b² - 2ab। তো বন্ধুরা, লেটস গো, চলো আমরা শুরু করে দেই। আমরা যখন 6 নং প্রশ্নটি সলভ করব, এখানে যে তথ্যটি দেওয়া আছে সেটি আগে লিখব। যে দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা, a + 1/a = 4, এই তথ্যটি দেওয়া আছে, এত সমান এত দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে এত এর মান। তাহলে প্রদত্ত রাশি এবার আমরা লিখব, প্রদত্ত রাশি a^4 + 1/a^4। এখন বন্ধুরা বুঝতেই পারছো আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে, a² + b² = a + b² - 2ab। তো তার আগে আমরা কী করবো, একটু আগে যেটা আমি তোমাদের বুঝাই নিয়েছি সেটা হচ্ছে a^4কে a² + b² সূত্রে প্রয়োগ করার জন্য আমাদেরকে কী করতে হবে, ভেঙে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। তো আমরা এর উপরে পাওয়ার যদি স্কোয়ার করি তার উপরে আরেকটা যদি পাওয়ার স্কোয়ার করে দিই তাহলে এটার মান বজায় থাকে a^4। মাঝখানে রয়েছে প্লাস, এবার 1/a² করে 2² করে দাও তাহলে এটার মান 1/a^4 থেকে যায়। তো এবার আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ভেতরে রয়েছে a²
এটার ভিতরে রয়েছে ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারকে ধরবো এ এবং ওয়ান বাই এ এ স্কোয়ারকে ধরবো আমরা বি, তাহলে রাশিটি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ এবং বি ধরে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা প্রয়োগ করবো। মনোযোগ দিয়ে লক্ষ্য করো তো বন্ধুরা, আমাদের এ স্কোয়ার হচ্ছে এ, এ স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছি এবং ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা বি ধরে নিয়েছি। সো এবার খেয়াল করব, লক্ষ্য করে ঠান্ডা মাথায় আমরা সূত্রে প্রয়োগ করব। তাহলে এই হলো আমাদের এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হচ্ছে আমাদের বি, তাহলে রাশিটি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটি কী বলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এটা, তাহলে টু এ বি বলতে এই হলো টু এ, বি হচ্ছে আমাদের ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে আমরা সাজাবো ওয়ান বাই এ স্কোয়ার। দেখো বন্ধুরা, সূত্র কিন্তু অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে, কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তোমরা সাইড নোট হিসেবে দিতে পারো এটা, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি। তো লেটস গো বন্ধুরা, তোমরা জানো যে এটার নিচে একটা ওয়ান আছে, তাহলে নিচেরটা এবং উপরেরটা সেম টু সেম, তাই এটা কী হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। তো বন্ধুরা এখানে এই পর্যন্ত ভ্যানিশ হয়ে গেলে এবার এখানে টিকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু। তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের কাটাকাটি হয়ে গেছে, যতটুকু আছে একটু লক্ষ্য করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি আমরা আরও একটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এবার যদি আমরা শুধু এ কে ধরি এ এবং ওয়ান বাই এ কে যদি ধরি বি, তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এগেইন প্রয়োগ করা যাচ্ছে। তো বন্ধুরা এবার এখানে এই স্কোয়ার এবং টুটাকে ওয়েট করাও, দাঁড় করায় রাখো, ওদেরকে বলো ভাই তোমরা একটু দাঁড়াও, এই ভেতরে একটা প্রবলেম হয়েছে, ভেতরের প্রবলেমটা সলভ করে নেই, তারপরে তোমাদের বিষয়টা আমি দেখছি। তো ওদেরকে আমি দাঁড় করিয়ে রাখবো যতক্ষণ না এই ভেতরের প্রবলেমটা সলভ হয়। কী করতে হবে? ভেতরে এগেইন সূত্র প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, আবারও কিন্তু এই সেম সূত্র প্রয়োগ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এবার অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট টানতে হবে, এবার লিখবো এ প্লাস, এগুলো ওয়ান বাই একে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার বন্ধুরা লক্ষ্য করে দেখো, তুমি যাদেরকে দাঁড় করিয়ে রেখেছো ওয়েট করাচ্ছ, এবার তাদেরকে তোমার পাশে নিয়ে আসো ভাই। তাহলে তোমরা এবার এখানে আসো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। এবার হচ্ছে সেই হোল স্কোয়ার লিখবো এখানে, এখানে মাইনাস টু লিখে দিব, এই হলো মাইনাস টু। তো বন্ধুরা লেটস গো, এবার কিন্তু দেখো, লক্ষ্য করে দেখো, এখানে মান দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর, তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর কিন্তু এবার মান বসানো যায়। তো লেটস গো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের মধ্যে এটার মান বসাবো আমরা ফোর, পাওয়ার রয়েছে টু, মাঝখানে রয়েছে মাইনাস, আর বন্ধুরা এখানে একটু আমাদের মিসিং হয়েছে, সেটা হচ্ছে টু এ বি, এটা এ হচ্ছে আমাদের এ, ওয়ান বাই এ হচ্ছে বি। তাহলে এখানে আবার এটা আগের মতো এটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে ভাগের বেলায়। তো বন্ধুরা এবার লক্ষ্য করে দেখো, আমরা এটার মান বসিয়েছি এবং পাওয়ারটা বসিয়ে দিয়েছি, এখানে বেঁচে আছে মাইনাস টু, এখানে রয়েছে কাটাকাটির পর মাইনাস টু। এরপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দ্য পাওয়ার হোল স্কোয়ার, শেষে রয়েছে মাইনাস টু। তো বন্ধুরা এবার তোমার লক্ষ্য করে দেখো, ফোরের উপরে পাওয়ার টু মানে ফোর স্কোয়ার, ফোর ইন্টু ফোর তাহলে চার চারে হবে ষোলো। তো বন্ধুরা এবার লেখো সিক্সটিন মাইনাস টু, এতটুকুর মান পেয়েছি সিক্সটিন, এই হলো মাইনাস টু। এরপর সেকেন্ড ব্র্যাকেট টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু। তো বন্ধুরা এবার সিক্সটিন থেকে যদি আমরা তোমার টুটাকে মাইনাস করি, আমরা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি ফোরটিন, এই হচ্ছে টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু। তো বন্ধুরা এবার লক্ষ্য করে দেখো, চোদ্দো স্কোয়ার দ্যাট মিন্স চোদ্দো গুণ চোদ্দো, তার মানে ফোরটিন ইন্টু ফোরটিন গুণ করে দেখো তোমরা পাবা ওয়ান নাইনটি সিক্স, শেষে আছে মাইনাস টু ইকুয়াল ওয়ান নাইনটি ফোর। বন্ধুরা এটাই কিন্তু আমাদের এই প্রদত্ত রাশিটির মান, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি সলভ করে ফেলি। এখানে একটু লক্ষ্য করে দেখো, সাত নং প্রশ্নে রয়েছে এম ইকুয়াল সিক্স এন ইকুয়াল সেভেন, এম এর মান দেওয়া রয়েছে সিক্স এবং এন এর মান দেওয়া রয়েছে সেভেন, বলছে এত ইকুয়াল এত, এত ইকুয়াল এত হলে
16 ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার প্লাস 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো ভালো করে, আমরা যদি এই প্রথম রাশিটিকে এ ধরি তাহলে এখানে একটা মিল রয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এইটাকে আমরা টু ধরবো, ওই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা ধরে নিলাম 56 হচ্ছে সেই টু, মানে 56 হচ্ছে সেই টু, এটাকে আবার এ ধরবো। দেন এই পাশে ডান পাশের সর্বশেষ রাশিটিকে আমরা যদি বি ধরি, অর্থাৎ 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার যদি আমরা বি ধরি, তাহলে এটা হয় বি স্কোয়ার এবং এটা হয় সেই বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আমাদের সেই সূত্রে প্রয়োগ করা যাচ্ছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার। তো এটাকে একটু আমাদের এখানে ঘটনা চক্রে চক্রান্ত আকারে একটু আমাদের সাজিয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে, সেটা হচ্ছে 16 এর বর্গমূল হচ্ছে তোমার 4, তার মানে এটাকে আমরা 16কে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা সাজাতে পারি 4 ইন্টু 4 ইকুয়াল 16 হয়, তাই 4 এর উপর যদি বর্গ থাকে তাহলে এটার মান 16, তাই 16কে আমরা ভেঙে নিব 4 করে। এবং বোঝাই যাচ্ছে বন্ধুরা এখানে একটু রাশি মিসিং আছে, তোমার এখানে তোমার 49 ইন্টু এত ছিল, তাহলে 49কে আমরা ভেঙে নিব 7 ইন্টু 7, তাহলে হয় 49, তার মানে 49কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের রাশিটি দাঁড়াবে তোমার 7 স্কোয়ার, দ্যাট মিন্স 49। তো বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমরা এই 49কে 7 আকারে ভেঙে নিব এবং 16কে আমরা 4 করে নিব, তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা তার মান পাচ্ছি 16, 7 এর উপরে স্কোয়ার দিলে তার মান বজায় থাকে তোমার 49 অর্থাৎ 49। তো বন্ধুরা এবার অটোমেটিক্যালি এই 2 এর মানটা কিন্তু 56 হয়ে যাবে, এখানে যদি 4 হয়, এখানে যদি 2 হয় 4 দ্বিগুণে 8, আর এখানে যদি 7 হয় 7 8 56, মিডিল যে তোমার মধ্যপদটি রয়েছে মধ্যপদের মান কিন্তু অটোমেটিক্যালি 56 হয়ে যাচ্ছে। তো লেটস গো বন্ধুরা, আমাদেরকে একটু লক্ষ্য করে দেখো, ডান পাশে আমি নোট দিয়ে দিচ্ছি, আমরা 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটাকে ধরে নিব আমরা এ, এবং 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এটাকে ধরে নিব আমরা বি, তাহলে তুমি খুব সুন্দর করে রাশিটি প্রয়োগ করতে পারবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে। তো বন্ধুরা লেটস গো, আমরা 7 নং যখন সলভ করব, আমরা প্রথমেই লিখে নিব, দেওয়া আছে যে মানটি দেওয়া রয়েছে আমরা সেটা তুলব, এম ইকুয়াল 6 এবং এন ইকুয়াল 7। এবার প্রদত্ত রাশিটি আমরা সাবধানে ছোটো ছোটো করে সাজাবো, যাতে খাতায় তোমার আটে, অনেক লম্বা একটা রাশি, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে কমা দিয়ে নিচ থেকে লিখতে পারি 16 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার, এরপর আছে প্লাস 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3 ইন্টু 49 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার। তো তোমরা লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা আমরা কিন্তু আগেই তোমাদের বলেছি, ডান দিকে লক্ষ্য করে দেখো উপরে, এই যে 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হচ্ছে আমাদের এ, 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হচ্ছে আমাদের বি, এটার উপরে যদি আমরা পাওয়ার করে দিই স্কোয়ার তাহলে কিন্তু দেখো তোমার এটাকে স্কোয়ার করে দিলে হচ্ছে তোমার 4 4 16, এটাকে স্কোয়ার করলে সেই আগেরটার মতোই মান তোমার বজায় থাকে, সেম টু সেম মান বজায় থাকে, এটা এটা গুণ করলে যেমন এম টু দ্য পাওয়ার 4 এম টু দ্য পাওয়ার 4 হয়, এবার এখানে গুণ করে দেখো এম টু দ্য পাওয়ার 4 এম টু দ্য পাওয়ার 4 মানটি বজায় থাকে, একইভাবে এটারও মান অনুরূপভাবে বজায় থাকে, তাই এভাবে আমরা ভেঙে নিব। তো বন্ধুরা লেটস গো, তো এবার যেহেতু আমাদের ভেঙে নিতে হবে তাই আমাদের রাশিটি সাজাতে হবে ঠিক এভাবে, আমরা সমান চিহ্ন দিয়ে নিলাম। তো এবার বন্ধুরা আমরা যেভাবে ভেঙে নিব, এটাকে ভাঙবো 4
ফোর ইন্টু, ওই যে লক্ষ্য করে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই এ। তাহলে বন্ধুরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে, কারণ ফোরের উপরেও তোমার স্কোয়ারটি রয়েছে, না হলে তোমার চার চারের ষোলো হবে না, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা। তাহলে এ স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি টু, এ হচ্ছে আমাদের এই পুরো রাশিটি, তাহলে লেখো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ক্লোজ করে তুমি লিখতে পারো এভাবে, অথবা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। এরপর টু এ বি হচ্ছে আমাদের দিস ওয়ান, তার মানে ইন্টু সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এই হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে এটা যে আমরা বি স্কোয়ার করেই রেখেছি, তাহলে সেভেন ইন্টু, এখানে অবশ্যই তোমার সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে প্রথমটার মতো, তাহলে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার, ক্লোজ করে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে পাওয়ার হোল স্কোয়ার করে দাও। তাহলে দেখো সাত আর সাত গুণ করলে 49 মান পাচ্ছি, এগুলোর মান আগেরটার মতোই বজায় থাকছে। তো বন্ধুরা আমাদের প্রয়োগ করা শেষ, তো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা এটাকে ক্লোজ করব, আমাদের এ হচ্ছে দিস ওয়ান, বি হচ্ছে দিস ওয়ান, তাহলে এবার আমরা ক্লোজ করে দিব যে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই হচ্ছে আমাদের এ, মাঝখানে প্লাস, বি হচ্ছে আমাদের সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার, এবার ক্লোজ করে পাওয়ারটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে আমরা মানটি পাচ্ছি হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার, এই হলো এ প্লাস এই হলো বি হোল স্কোয়ার। তো বন্ধুরা এবার আমাদের মান বসানোর পালা, এবার হচ্ছে আমাদের মান বসানোর পালা। কী কী মান বসাবো? এম এর মান সিক্স বসাবো, এন এর মানটা আমরা সেভেন বসাবো। তো লেটস গো বন্ধুরা, আমরা মানটা বসিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখো ফোর ইন্টু দিয়ে এম এর মান যদি হয় সিক্স তার পাওয়ার হচ্ছে টু, মাঝখানে প্লাস, এন এর মান হচ্ছে সেভেন তার পাওয়ার হচ্ছে টু, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, মাঝখানে প্লাস, এবার সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার, এখানে একটু বেশি আছে, থ্রি ইন্টু এম স্কোয়ার, তার মানে থ্রি ইন্টু এম এর মান সিক্স তার পাওয়ার হচ্ছে টু, এবার মাঝখানে মাইনাস, এবার টু ইন্টু এন এর মান সেভেন তার পাওয়ার হচ্ছে টু। এবার বন্ধুরা বোঝাই যাচ্ছে, সে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে পারো, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট টু দ্য পাওয়ার হোল স্কোয়ার, তুমি সাইড নোট দিতে পারো মান বসিয়ে। তো বন্ধুরা এবার লক্ষ্য করে দেখো, এবার শুধু আমাদের মানটা বসানো হয়ে গেছে, এবার শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করে যে মান পাবো সেটাই আমাদের আনসার। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, ফোর ফোরের জায়গায় থাকবে, ভেতরের প্রবলেমগুলো আগে সলভ করো, ব্র্যাকেটের ভেতরের প্রবলেমগুলো আগে সলভ করো। তো বন্ধুরা বোঝাই যাচ্ছে এটার মান হচ্ছে তোমার হচ্ছে 36, ছয় ছয় 36, মাঝখানে প্লাস, এটা হচ্ছে সাত সাতটা 49, এটাকে ক্লোজ করে রাখলাম, মাঝখানে প্লাস দিলাম। তো এবার সেভেন ইন্টু এটার এই দুইটার মান আমরা পাবো হচ্ছে 3 ইন্টু 36, ছয় ছয় 36, তাহলে 3 ইন্টু 36 হবে 108, মানে 108, মাঝখানে মাইনাস, বন্ধুরা 7 স্কোয়ার দ্যাট মিন্স 49, তাহলে 2 ইন্টু 49 দ্যাট মিন্স 98, ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট টু দ্য পাওয়ার হোল স্কোয়ার। তো বন্ধুরা লক্ষ্য করে দেখো, এবার আমরা এই ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আগে করে নেই, তাহলে আমাদের এখানে লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফোর তারপরে ইন্টু এ দুটির যোগফল আমরা পাচ্ছি হচ্ছে তোমার 85, এবার মাঝখানে প্লাস, সেভেন ইন্টু এ দুটির বিয়োগফল 10, অর্থাৎ 108 থেকে 98 বিয়োগ করলে আমরা পাচ্ছি 10, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে টু দ্য পাওয়ার হোল স্কোয়ার। তো বন্ধুরা এবার এ দুটির গুণফল এখানে নামায় দাও, অর্থাৎ
প্লাসের বামে এবং প্লাসের ডানের গুণফলগুলো এবার বের করে দাও, অর্থাৎ চার পাঁচে বিশের শূন্য, হাতে থাকে তোমার দুই, চারাটা বত্রিশ আর দুইয়ের চৌত্রিশ, তার মানে 340, মাঝখানে প্লাস, এ দুটির গুণফল হচ্ছে তোমার 70 টু দ্য পাওয়ার হোল স্কোয়ার। তো লেটস গো, এবার বন্ধুরা এটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছি শূন্য শূন্য যোগ করলে শূন্য, সাত আর চার যোগ করলে এগারো, হাতে আমার এক, আর তিন যোগ করলে হবে 410 টু দ্য পাওয়ার হোল স্কোয়ার। তো বন্ধুরা এবার 410 এবং 410 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16800। তো বন্ধুরা এটা তোমরা লক্ষ্য করে দেখতে পারো, এখানে তোমরা ক্যালকুলেটারের সাহায্যেও তোমরা হেল্প নিতে পারো। 410 গুণ 410 হবে তোমার একক, দশক, শতক, হাজার, ওজন, লক্ষ, 168,100। অর্থাৎ এখানে তোমরা গুণটা করে দেখতে পারো, 410 গুণ 410, তাহলে শূন্যটাকে আমরা ডান পাশে ফেলে দিলাম, দুটা শূন্য, এবার এক গুণ এক এক হয়, চার এককে চার, শূন্য, এবার চার এককে চার, চার চারে ১৬। তো বন্ধুরা শূন্য শূন্য এক, চার চারে আট, আর হচ্ছে 16, এটি হচ্ছে আমাদের গুণফল। তো বন্ধুরা এটি কিন্তু আমাদের সেই প্রদত্ত রাশিটির মান, এটি আমাদের আনসার। তো বন্ধুরা ঠান্ডা মাথায় আমরা এই প্রশ্নটা একেবারে ধরে ধরে করে ফেলবো, এতে কোনো সমস্যা হবে না, তোমরা একবার প্র্যাকটিস করলেই এই বড় একটি প্রবলেমে তোমরা খুব সহজে সলভ করতে পারবা, বুঝে নিবা, প্রয়োজনে ভিডিওটি পুশ আপ করে আবার দেখবা, বারবার দেখবা, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। আজ এ পর্যন্তই, সবাইকে জিএ ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।